উঠোনের মধ্যে মাছ কিলবিল করছে বর্ষাকাল বলে। বাইরে তো খুব মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে উনুনে তো সবারই প্রায় জল উঠে গিয়েছে, রান্না করতে পারবে না। এই কাকিমুনিটা দেখো এত বৃষ্টির মধ্যেও মায়ের কাছে এসেছে একটা পলিথিন আনতে। কেন বলতো, মুড়ি তো পলিথিনের ঠোঙে দেয় না, কাগজের ঠোঙে দেয়, আর এত বৃষ্টির মধ্যে ভিজে যেতে পারে, তাই জন্যই কষ্ট করে কাকিমা একটু মায়ের কাছ থেকে পলিথিনটা আনতে এসেছে। সুগারের জন্য কেন ফোন শুনো? হ্যাঁ, মেশিন লাগাতে বলেনি ডাক্তার? পয়সা কথা বাবা, একটু দেশ বুঝতে যাই মরেও সাবধানে যাও। সবাই দেখো রাতে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য। কেউ হয়তো এই মাছ ধরে বেঁচে নিজের দিন চালাবে, কেউ হয়তো বা নিজেই ঘরে নিয়ে গিয়ে রান্না করে খাবে এই মাছ। বন্ধুরা ভিডিও প্রথমে বেরিয়ে পড়েছি বন্ধুরা ছাতা মাথায় দিয়ে, চলো মাছ ধরছে সবাই, তোমাদের সাথে শেয়ার করবো, আর দেখি চলো কে কি মাছ পাচ্ছে এই রাত্রিবেলা। চলো গিয়ে তোমাদেরকে দেখাই, না হলে মাছ ধরে কিন্তু চলে যাবে, তোমাকে দেখতে পাবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একদম সুন্দর সুন্দর ভিডিও দেখতে লাইক করো, আমার পাশে থেকো। চলো দেখি দেখি, না হলে তোমাকে দেখতেই পাবে না। চলো চলো যাই। এখানে দেখো কত বড় বড় শামুক, এই শামুকগুলো না সব গাছের পাতা গাছের রস শুষে খেয়ে নেয়, আর আম যে হয় সেই আমেও উঠে যায় এত উপরে, উঠে গিয়ে আমের রস সব চুষে খেয়ে নেয়, তারপরে আম নষ্ট হয়ে যায়। আর এখানটা দেখো মাছ পেয়েছে বলে সবাই মিলে হই হট্টগোল করছে। এখানে দেখো সবাই মাছ ধরতে বেরিয়ে পড়েছে, ছেলে মেয়ে, আর হাতে দেখো আছে চৌকি পাতা। এই চৌকি পাতা একটা বড় লাঠির উপরে দেওয়া থাকে ফলা, সেটা দিয়েই মাছ মারে। এই দেখো এখানে একটা সাপও উঠেছে। দাদা মাছ ধরে দিল কয়েকটা, আর মাও ধরলো, বাবাও ধরলো। পাইছে একটা পাইছে। আগের বৃষ্টিতে নাকি দুদিন ধরে প্রচুর কই মাছ উঠেছে আমাদের পুকুর থেকে, তাই জন্য আজকে আমি আর মা আর বাবা মিলে একটু এসেছি পুকুর ধারে দেখতে কেউ কি মাছ ধরে নিয়ে যাচ্ছে। প্রচুর লোকজন আগের দিন মাছ ধরে নিয়ে গিয়েছে, কিলো কিলো মাছ। এই মাছ যেহেতু কোনো সার বা চাষ করা নয়, তাই জন্য এই মাছের স্বাদ না বন্ধুরা খুব ভালো। কই মাছগুলো দেখছো কিরকম কালো, কত বড় বড়, ওই পেটে কিন্তু ডিম হয়ে গিয়েছে। আর এই কই মাছের স্বাদও কিন্তু খুব ভালো বন্ধুরা। খাবি খাবি তো বল, কাঁচা খাবি খাবি তো বল। হয় সেই মাছই ধরতে যাচ্ছে এই দাদাগুলো সবাই মিলে, আর সবাই একসাথে থাকলে সাপখোপের ভয়টাও অনেকটা কম থাকে, তাই জন্যই সবাই একসাথে যাচ্ছে বড় বড় লাইট নিয়ে। উঠোনের মধ্যে মাছ চলে এসেছে, ঠিক রাখছে সব মাছ। উঠোনের মধ্যে মাছ কিলবিল করছে বর্ষাকাল বলে। এই বর্ষাকালে মায়ের কাছে কতগুলো বাচ্চা পড়তে আছে, তারা বলছে এখন গিয়ে দেখো কাকিমা ঘরে সবাই মাছে ভর্তি, প্রতিদিন সবাই কত কত মাছ খাচ্ছে, মাছের ঝোল মাছের টক সব কিছু করেই খাচ্ছে। এখানে দেখো বন্ধুরা গরিবের পুষ্টিকর ফ্রাইড রাইস রান্না হচ্ছে। কেন বলতো গরিবের বললাম, কারণ সব সবজি একসাথে দিয়ে ঘি দিয়ে মা একসাথে এটা করে ফেলে ভাতটাকে ভেজে, খুব ভালো খেতে লাগে কিন্তু। আর এইখানে দেখো আজ তো ব্রত, বিপত্তারিণী পুজো, তাই জন্য আজকে নিরামিষ আলুর তরকারি। আর এই যে দেখো ফ্রাইড রাইস। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত হয়ে গেল অনেকটা, আমাদের এবার খেয়ে নিতে হবে, বেশি রাত করলে খেলে তো আবার শরীর খারাপ হতে পারে, মা বাবা খেয়ে নেবে। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। ইসুতি রাত ঝমঝমিয়ে বৃষ্টি, এই গ্রামের দিন কি ভুলে যায় কখনো বন্ধু, হাতে হাত রেখে চলবো পায়ে পা মিলিয়ে, কিন্তু বৃষ্টির দিন
যেগুলো মনে থেকে যাবে স্মৃতির অগোচরে কোনো একখানে।